আসসালামু আলাইকুম। আচ্ছা মিনার ভাই, আর একটা লাস্ট কোশ্চেন। আমি রিসেন্ট একটা জাস্ট লাস্ট আছে লাস্ট আচ্ছা রিসেন্ট লাস্ট একটা লাইভে, কোশ্চেন ভাইটা। হ্যাঁ হ্যাঁ লাস্ট লাস্ট আমি রিসেন্ট একটা লাইভে শুনেছিলাম একজন দিনী ভাই দাবি করেছেন যে আদমের পিতামাতা ছিল, হাওয়ারও পিতামাতা ছিল, অ্যান্ড হাওয়া আদমের পাঁজর থেকে, মানে এরকম সরাসরি বলে না, হাওয়ার পিতামাতা ছিল, হাওয়া আদমের পাঁজর থেকে অবশ্যই না, অ্যান্ড আদমকে চুজ করা হয়েছিল, মানে অনেকগুলা মানুষ ছিল, মানুষের মধ্যে একজন ইয়াকে একজন নবীকে চুজ করা হয়েছিল, উনি উনাকে আদম নাম দেওয়া হয়েছিল, অ্যান্ড যে উনাকে যে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল সেই জান্নাতটাও ছিল দুনিয়ার জান্নাত, অ্যান্ড আর সাথে যেহেতু একটাই পোস্টেন, আমি সাথে একটা সাথে অ্যাড করে দিই, মানে সাথে তিনি বুখাইলিজমের পক্ষে বলতেছিলেন। উনি আপনার ভিউ পয়েন্ট কি এই ধরনের দাবির ক্ষেত্রে? এই ব্যাপারে আমার কথা হচ্ছে যে যদি কেউ এটা বলে যায়, এরকম আর্গুমেন্ট আমার চোখে পড়েছে। আমি দেখেছি যে পশ্চিমা কিছু, মানে আমি তাদেরকে স্কলার বলবো না, তারা আসলে স্কলার না, পশ্চিমা কিছু বক্তা বক্তা তাদের থেকে এরকম বক্তব্য দেখেছি যে তারা আসলে বিবর্তনবাদকে ইসলামের সাথে তারা মানে একসাথ করবার চেষ্টা করেছে। কিন্তু আমি ব্যাপারে যেটা বলবো এটা সম্পূর্ণ ভুল, এটা একদমই ভুল কথা। মানে আদম আলাইহিস সালাম বিবর্তনের মাধ্যমে এসেছেন এটা একদমই মানে কোরআনের সাথে এটা সাংঘর্ষিক কথা। কেননা কোরআনে স্পষ্ট ভাবে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ কোন উপাদানে সৃষ্টি করেছেন সেটা উল্লেখ আছে। এক উল্লেখ আছে যে ঠনঠনে মাটি, তারপর পানি দ্বারা, তারপর কর্দম দ্বারা। মুফাসসিরগণের তাফসিরে বলেছে যে ঠনঠনে মাটি যখন পানি মিশ্রিত করা হয় তখন সেটা কর্দম হয়ে যায়। তা আল্লাহ তাআলা এইভাবে আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা বিভিন্ন প্রক্রিয়া আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, এবং এটা কোরআনে সমগ্র সূরা সোয়াদের ভিতরে আছে। এবং চারটা জিনিসের ব্যাপারে বলা আছে যে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, এবং এটা একটা আকিদা, ইসলামী আকিদা, যে আল্লাহ তাআলা হাতের উল্লেখ আছে, এবং আল্লাহ তাআলা একটা সিফাত, এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে রূহ ফুঁকে দিয়েছেন, এটা উল্লেখ আছে। কাজে এখানে অন্য কোনো ব্যাখ্যার একদমই সুযোগ নেই, এবং এ ব্যাপারে সমস্ত মুফাসসিরগণ একমত, এবং সালাফে সালেহীনগণ, সাহাবী, তাবি, তাবে তাবি, তারা এভাবে এটা বুঝেছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন, এবং সকল ইমামগণ এভাবে বুঝেছেন। তো 21 শতাব্দীতে আমরা এরকম কিছু দেখছি, কোন আমি মানে কিছু এরকম পশ্চিমা বক্তা দেখেছি একজনকে যে তারা এরকম কথাবার্তা বলেছেন, বাট এই কথাগুলো তাদের নিজস্ব মন্তব্য, এগুলো আসলে ভুল, এগুলো আসলে সঠিক নয়। বিবর্তন বা মানে আপনি আপনি কি সরাসরি বলতে পারবেন যারা ইসলামের নতুন তাফসির করেন বা এই কালে এসে সায়েন্সের সাথে মিলায় যারা তাফসির গুলা করেন, এন্ড বলেন যে পুরাতন তাফসির আমরা নিতে পারবো না কারণ সেই কালে অত সায়েন্স ছিল না, সে কালের লোকজনরা বুঝে নাই, আমরা বুঝতেছি এই জন্য এটা নতুন তাফসির দরকার, এই এই জিনিসটা কি ইসলামে অ্যালাউড নাকি? ইসলামে আগে কালে যে তাফসির গুলা ছিল, প্রাচীন স্কলাররা যে তাফসির করেছেন এবং সাহাবী তাবে তাবেরা যেটা বুঝেছেন সেটাই অ্যাকচুয়াল ইসলাম? না, এটা এটা আসলে একটা ভুল কথা যে সেকালে মানুষজন বুঝেনি, এটা 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 আসলে সঠিক কথা না। কেননা এটা একটা আকিদার বিষয়, এখানে তো আসলে নতুন ব্যাখ্যা করার তো সুযোগ নেই। হ্যাঁ, নতুন ব্যাখ্যার সুযোগ থাকে ফিকহের ক্ষেত্রে, দুনিয়াবিস বিভিন্ন বিষয় রুলিং চেঞ্জ হয়। যেমন ধরা যাক মানে দুনিয়াবি বিভিন্ন ইস্যু, যেমন বর্তমানে আমরা বিমানে চড়ি অথবা মোবাইল ফোন ইউজ করি, তখন এর আলোকে ফতোয়া আসে, সেটা একটা ভিন্ন জিনিস। কিন্তু আকিদা বা বিশ্বাস সেটা কখনোই চেঞ্জ হয় না। আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, নিজ হাতে সৃষ্টি করেছেন, এটা একটা আকিদা, এখানে নতুন করে ব্যাখ্যা কোনো সুযোগ নেই। এখানে একটা একটাই অপশন থাকে, সেটা হচ্ছে অর্থ বিকৃত করা, অর্থ বিকৃত করা ছাড়া এখানে আসার সুযোগ নেই। এবং এই ব্যাপারটা একদম মোর দেন ক্লিয়ার, এটা আল্লাহ তাআলা সিফাতের সংক্রান্ত একটা আয়াত, আল্লাহ নিজ হাতে আদম আলাইহিস সৃষ্টি করেছেন, এখানে অন্য ব্যাখ্যা দেওয়ার অর্থ হচ্ছে কোরআনের অর্থকে বিকৃত করা। তো মানে অত্যন্ত দুঃখজনক বিষয় যে কোনো কোনো পশ্চিমা বক্তার দ্বারা এই ধরনের বক্তব্য দেখা যায়, এবং তারা অনেক সময় দেখা যায় যে সায়েন্সের সাথে কোনো মতে জোড়াতালি দিয়ে কিছু একটা মিলিয়ে দেন, এবং এটা আসলে আমার কাছে কোনো সৎ প্রয়াস বলে মনে হয় না, এটা আমার কাছে অসদুপায় বলে মনে হয়, এবং আমি ব্যক্তিগতভাবে এটা অত্যন্ত অপছন্দ করি এই ধরনের। তবে আমার মনে হয় হয়তো বাংলাদেশেও কোনো মুসলিম ভাই হয়তো সে সমস্ত ইউটিউবে সে সমস্ত কিছু ভিডিও দেখে হয়তো প্রভাবিত হয়েছেন, এবং এই বিষয়গুলো সম্পর্কে হয়তো সম্যক ধারণা না থাকার জন্য হয়তো ভুল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন। তাই আমি এই ধরনের অ্যাপ্রোচকে একদমই সমর্থন করি, এবং নিঃসন্দেহে এটা ভুল অ্যাপ্রোচ, এটা এটাই আমার বক্তব্য। অনেক ধন্যবাদ মুশফিক মিনার ভাই। ফারাজ ভাই, আপনি যে আবার যুক্ত হওয়ার চেষ্টা করছেন, আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, আপনি একটু বের হয়ে আবার একটু ঢোকেন যদি। আর আমার মনে হয় মিনার ভাই ব্যস্ত ছিলেন, উনি যেটুকু সময় আমাদের সাথে কথা বলেছেন সেটুকু যথেষ্ট, এর থেকে বেশি আর কিছু বলার নাই। মিনার ভাই, আপনাকে আমি একটা কথাই বলবো যে আপনাদের পক্ষের যারা ইসলামের লাইভ ডিবেট করে তারা প্রতিনিয়ত অসম্ভব মিথ্যা কথা বলে, ইসলামকে নিয়ে মিথ্যা কথা বলে। আমি এই জিনিসটা আসলে মানে ভাবতেই আমার কেমন যেন মানে অবাক লাগে যে তারা কি আসলে নাস্তিক, তারা কি আসলে মানে কেন তারা মিথ্যাটা বলছে, জেনে শুনে মিথ্যাটা কেন বলছে, বুঝে শুনে মিথ্যাটা কেন বলছে, যে তারা কি ইসলামে বিশ্বাস আসলে করে না, তাদের কি এই কনফিডেন্সটা নাই যে তারা যে মতাদর্শটা সমর্থন করে সেটা সঠিক,
না হলে তারা মিথ্যা কেন বলছে, এই জিনিসটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না মিনার ভাই। আর আপনি আমাদের সাথে কথা বলেছেন, অনেক ধন্যবাদ। আপনি যদি আর কিছু বলেন তাহলে বলেন ভাই। যে আমার মনে হয় মিথ্যা না, আমার মনে হয় অনেকে না জেনে বিষয়গুলো বলেন। আসলে সাধারণত মানে এই ধরনের যারা সাধারণত এই লাইভ প্রোগ্রাম গুলোতে হয়তো যুক্ত হন, তাদের অনেকেই হয়তো বিষয়গুলো ইসলামী আকিদা সম্পর্কে তাদের গভীরভাবে জানা নেই। তারা হয়তো ইউটিউবে কোন কোন ইসলামী বক্তার বক্তব্য দেখেন, কয়েকটা বক্তব্য দেখে তারা হয়তো একটা কনফিডেন্স অনুভব করেন, তারা হয়তো চলে আসেন। বিষয়গুলো সম্পর্কে গভীরভাবে না জানার কারণে ভুলগুলো হয়ে যায়। আমার কাছে মনে হয় যে ইচ্ছা করে তো কেউ আসলে ভুল মানে জিনিস বলতেছে না, কারণ তারা তো আল্লাহতে বিশ্বাস করেন। আমার মনে হয় যে কারো থেকে ভুল হয়ে যায়, তা আমরা তার মানে ভিন্নভাবে বটম লাইন হচ্ছে যে ইসের সাথে মানে দুনিয়ার সাথে মিলে, সময়ের সাথে মিলে নতুন নতুন তাফসির করাটা ইসলামে অ্যালাউড না, বা বিজ্ঞানের সাথে ইচ্ছা করে মিলায় তাফসির করাটা, এটা এটা আকিদা অ্যালাউড তো না। কখনোই চেঞ্জ হয় না, আকিদা সব সময় একই থাকে, আকিদা বা মূল বিশ্বাস কখনোই চেঞ্জ হয় না। মিনার ভাই, যদি দর্শকরা তো বুঝে না, যদি একটু আকিদা কি জিনিস একটু বুঝাইতেন, যদিও আমি বলছিলাম লাস্ট কোশ্চেন দর্শকদের জন্য যে হ্যাঁ, একটু যদি বলতেন। আকিদা মানে হচ্ছে বিশ্বাস, মানে আকিদা কথাটা মানে এটার মানে শাব্দিক অর্থ হচ্ছে মানে চুক্তি বা বন্ধন, এই মূল শব্দ থেকে এসেছে। এটা দিয়ে আসলে বিশ্বাসকে বোঝানো হয়, আকিদা বা বিশ্বাস। বিশ্বাস কখনো চেঞ্জ হয় না। যেমন মানে এই ব্যাপারটা হচ্ছে একটা মানে সম্পূর্ণ বিশ্বাসগত বিষয়। এটা আসলে পৃথিবী যতই চেঞ্জ হোক, জ্ঞান বিজ্ঞান যতই চেঞ্জ হোক, মানে ইসলামকে একটা বিশ্বাস তো ইয়ে থাকে, বিশ্বাসের জায়গায় থাকে। যেমন যদি কখনো কোনো একটা জায়গায় অনেক বেশি বৃষ্টি পড়ে অথবা তুষারপাত হয়, আমরা তো কখনো বলতে পারি না যে নামাজ 6 ওয়াক্ত বা নামাজ 4 ওয়াক্ত। নামাজ 5 ওয়াক্ত বলা হয়েছে বিশুদ্ধ হাদিসে, আমাদেরকে এটাই বলতে হয়। এটা তো আসলে সময়ের সাথে চেঞ্জ হয় না। তবে হ্যাঁ, নামাজ কিভাবে কোন জায়গায় পড়তে হবে এ ব্যাপারে হয়তো সময়ের সাথে, যেমন ফ্যান ছেড়ে আমরা নামাজ আদায় করছি, আবার যেমন ধরুন মাইকে আজান দেওয়া হয়, আজানের বাক্যগুলো সব সময় এক থাকবে, কখনো পরিবর্তন হবে না, কিন্তু ওই আজানটাই মাইকের মাধ্যমে দেওয়া যায়। এইখানে দুনিয়ার সাথে রিলেশনটা, মুআমালাত বা দুনিয়ার জিনিসটা রিলেশনটা এইখানে। যেমন কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন তখন তো কাগজ ছিল না, তখন তো চামড়ার উপরে বা বিভিন্ন জায়গায় লেখা হতো। এখন হচ্ছে বিভিন্ন ফতোয়া আসে যে মোবাইল স্ক্রিনে কোরআন পড়ার সময় অজু থাকা জরুরি কিনা, মানে এইভাবে মানে আমি জিনিসটা হয়তো খুব গুছিয়ে বলতে পারছি না, ব্যাপারটা এরকম। কিন্তু কোরআনের যে টেক্সট, ওই টেক্সট কখনো চেঞ্জ করা যাবে না। ওই টেক্সট, ওই যেই টেক্সটটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চামড়ার উপর দেখা হতো, ওই টেক্সটটাই ফোনের অ্যাপে ওই একই টেক্সটটা থাকতে হবে। মানে দুনিয়ার সাথে জিনিসটা এরকম যে মানে দুনিয়াবে জিনিসটা চেঞ্জ হয়, বাট মূল জিনিসটা তো একই থাকে, মূল জিনিস চেঞ্জ করা যায় না। আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন, এটা একটা ইনফরমেশন, একটা আকীদা, একটা বিশ্বাস। এই জিনিসটা বিজ্ঞান যতই চেঞ্জ হোক, এটার কখনোই চেঞ্জ হবে না, এটা এটা একই থাকবে। আচ্ছা, আমি শেষ একটা কথা মিনার ভাইকে বলি। মিনার ভাই যেই মানে কথাটা বললেন যে তারা হয়তো না জেনে বলতেছে, কিন্তু আমি কথাটার সাথে টোটালি ডিসএগ্রি করি। কারণ আমি একদম ভুলগুলা ধরিয়ে দেওয়ার পরেও, একদম সরাসরি ভুলগুলা ধরিয়ে দেওয়ার পরেও তারা সেই জিনিসটা স্বীকার করে না। যে এই কথাটা কি, যেমন যেমন এই যে শরীফ ভাই এখানে আছে, শরীফ ভাই আপনাদের যে একজন দিনী ভাই আছে তানভীর নাম, ওনাকে মালাকাত শব্দটার অর্থ জিজ্ঞেস করেছিল, তখন মুফতি রহমানী সাহেব বলে দিচ্ছেন যে মালাকাত শব্দটা দ্বারা দাসীকেই বোঝায়, কিন্তু এই আপনাদের যে তানভীর সে গলা চড়িয়ে বলে যাচ্ছে যে পৃথিবীর কোন ডিকশনারিতে নাকি মালাকাত শব্দের অর্থ নাকি দাসী নাই। মানে এইরকম ডাহা মিথ্যা কথা মানে বারবার ধরিয়ে দেওয়ার পরেও তারা একই মিথ্যা কথা বারবার বলে যায়। এখন যে ভাই আজকে হয়েছে, আজকেও হয়েছে, ওই দিন তো হয়েছে, আজকে আধা ঘন্টা আগে হয়েছে সেম কাজটা। ওনারা যে কাজটা করলো কি, তারা বললো কি দাসীটা যদি উমুলওয়াদ হয়ে যায়, অর্থাৎ দাসীর পেটে যদি বাচ্চা হয় তখনই নাকি মুক্ত হয়ে যায়। মানে এটা কোনো কথা, দাসী তখনই মুক্ত হবে, মালিকের মালিকের মৃত্যুর পরে মুক্ত হবে। হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত দাসী। হ্যাঁ, মানে মুখের উপরে ভাইয়া, মুখের উপরে। শরীফ ভাই, শরীফ ভাই, মিনার ভাইকে ক্লিয়ার করতে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সাথে সাথে মুক্ত হয় না, অনেকে এটা ভুল বুঝে। এটা হচ্ছে মৃত্যুর পরে, মনিবের মৃত্যুর পরে মানে মুক্ত হয়ে যায়, তার আগে কিন্তু না, মৃত্যুর পরে। তাহলে এইরকম ডাহা মিথ্যা কথা ভাই বলতে থাকে সহি হাদিস দেখাবার পরেও, সহি হাদিসের কথাকেও তারা অস্বীকার করে বসে, চোখের পাতা উল্টা না মানে না ফেলে তারা মিথ্যা কথা বলে যে না এই সহি হাদিস, এটা এটা নাকি ইয়া, এটা নাকি অনুবাদ ভুল হয়েছে, অনুবাদে যাই তারপরে সেখানেও তারা এইভাবে মিথ্যা কিভাবে বলে, এই জিনিসটা আমি বুঝি না ভাই। আচ্ছা আচ্ছা, এটা তো ইয়ে না ভাই, মিথ্যা একজন একজন বলতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে পার্টিকুলার কে কি মিথ্যা কথা বলছে এই ডাজন্ট ম্যাটার, কথা হচ্ছে। বাট আমরা আর কি জানতে চাই, দর্শকও জানতে চাই, আই হোপ ভবিষ্যতের লোকজনের জন্য জানা উচিত, যে কেউ যদি এরকম মানে আমরা দেখি যে সরাসরি মিথ্যা কথা বলেন এবং তার ভুল ধরা দেওয়ার পরও তারা মিথ্যা কথা বলেন, ইসলামের অনুযায়ী এটা কি, এটা কি কি, এটা কি কোনো দোষের কিছু, বা এটা দোষ হলে কি ধরনের দোষ হতে পারে? না, আমি আমি আসলে মানে সাধারণভাবে ইসলামে তো মিথ্যা কথা একদম হারাম, হারাম কাজ। এবং মিথ্যার সম্পর্কে মানে অনেক হাদিসে মিথ্যা বলতে নিষেধ করা হয়েছে, সত্যবাদিতা এবং বিশ্বস্ততার ব্যাপারে অনেক, একটা দুইটা না, অজস্র হাদিসে বলা হয়েছে। মিথ্যা কথা তো ধরেন আপনি আমি কথা বলতেছি, নিজস্ব বিষয় সম্পর্কে আমরা মিথ্যা বলতে পারি, কিন্তু ইসলামিক বিষয় সম্পর্কে, রুলিক সম্পর্কে বা আয়াত সম্পর্কে, নিজস্ব নিজস্ব বিষয় সম্পর্কে মিথ্যা বলা যাবে না, নিজস্ব বিষয় সম্পর্কে। এটা সম্পর্কে, ইসলামিক বিষয় সম্পর্কে বা রুলিং সম্পর্কে কেউ যদি মিথ্যা বলে, বা ইসলামের আয়ের সম্পর্কে কেউ যদি মিথ্যা বলে, এটা কি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কুফি হয় কিনা? হ্যাঁ, এটা যদি জেনে শুনে করে তাহলে অবশ্যই কুফরি হয়।
মিনার ভাই মিথ্যা বললে কিন্তু, মানে সাধারণ মিথ্যা বললে কিন্তু কুফরি হয় না, কুফরির সাথে কিন্তু সেটা সরাসরি রিলেটেড না, কিন্তু আল্লাহর আয়াত বা নবীর আয়াত নবীর কথাকে বিকৃত করলে বা মানে বুঝে শুনে বিকৃত করলে সেটা কিন্তু সরাসরি কুফরি হয়। হ্যাঁ সেটা কুফরি হয়। আচ্ছা ভাই এটাকে তাকিয়া বলা যেতে পারে, ইসলাম পাতানোর জন্য তাকিয়া? আমার তো তাকিয়া মনে হচ্ছে এই ওয়ার্ডটা ওদের কাছে সাথে বেটার যায়, যেহেতু ওরা যুক্তিতে মানে ওদের সাথে মিলতেছে না, ও তাকিয়া করতেছে, এরকম কিছু বলা যায় মিনার ভাই? এটা হ্যাঁ মানে আসলে তাকিয়া তো সত্য গোপন করা, মনের ভাবটা গোপন করে মিথ্যা জিনিস বলা, সেটাকে তো তাকিয়া বলা হয়। এমনি আমরা সুন্নিরা এই জিনিসটার বিরোধী, আমাদের যে মানে মানে আলেমরা তাকিয়া সম্পর্কে মানে অনেক বিরুদ্ধে অনেক লেখা লেখা আছে, আমরা শিয়াদের সমালোচনা করি যে তারা তাকিয়া করে এজন্য, তা আমরা তো জিনিসটা আসলে সাপোর্ট করি না, কিন্তু শাব্দিক ভাবে বলা যায় যদি কেউ মনের ভাব গোপন রাখে তবে এটা আসলে মুরতাদ বলা যেতে পারে মিনার ভাই, মুরতাদ মুরতাদ কি বলা যেতে পারে? যদি এরকম কন্ডিশন থাকে যে এমন একটা হয়তো নন মুসলিম একটা দেশের ভিতরে আছে, সেখানে হয়তো তার এরকমটা না করলে তার হয়তো জীবন হানির সম্মুখীন হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গোপন করা তাকিয়া সেটার অনুমতি আছে। সেটা আপনারা সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে, মোস্ট প্রবলি 28 নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসিরের সমত তাকিয়া ওয়ার্ডটা এসেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। তবে এটাও এরকম একটা সিচুয়েশনে যে একদম ইয়ে করা, কারণ ইসলামের প্রাথমিক যুগে এরকম একটা পজিশন আসতো যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ কথা না বললে দেখা যেত তাদেরকে মারা হতো, পিটানো বা টর্চার করা হতো, এটা অনুমতি দেওয়া হয়েছে। এবং এটা সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতেও এরকম একটা কথা আছে। তবে এটা একেবারে একটা লিমিটেড সিচুয়েশনে, কিন্তু ইন জেনারেল এই জিনিসটা একটা নিকৃষ্ট কাজ বা জিনিসটা ইসলামের মুনাফিক হিসেবে সেম কাজটা যদি সরি ভাই সরি ভাই সরি ভাই আর আর কথা পেছেন না, কারণ মিনার ভাইরা তো যেতে হবে আর কথা মানে। আচ্ছা 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 ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি মিনার ভাইকে একটা হাদিসের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করব, মহানবীর একটা হাদিস, হাদিস নাম্বারটা আমি ভুলে গেছি এখন, ওয়ার ইজ এ ডিসেপশন, যে কথাটা আপনাদের অনেক দিনই ভাই বলে যে যুদ্ধ হচ্ছে ধোকার জায়গা, যুদ্ধ হচ্ছে কৌশলের জায়গা, এবং এটা যেহেতু নাস্তিকদের সাথে যুদ্ধ হচ্ছে সেহেতু ধোকাবাজি চলবেই চলবেই। এটা তারা সহিহ হাদিস, কিন্তু এটার মানে কিন্তু মানে সেটা একটা যুদ্ধের কৌশল, তার মানে এই না যে আমরা ইসলামের বিধানকে মিথ্যা মিথ্যি ভাবে প্রেজেন্ট করা তা কিন্তু নাই। এটার মানে এই না যে এমনও না যে যুদ্ধের মাধ্যমে শত্রুর সাথে চুক্তি ভঙ্গ করা হবে, মানে এটা কিন্তু সেটাও না। এটা হচ্ছে যুদ্ধ মানে শত্রুকে ধোকা দেওয়া বিভিন্ন কলাকৌশল অ্যাপ্লাই করা, কিন্তু এটার মানে এই না যে মানে আমরা মিথ্যা মানে আমাদের দিনকে ইয়ে করবো অথবা নিজের ব্যাপারে মিথ্যা বলবো, এটা কিন্তু তা নয়। হ্যাঁ ঠিক যেমনটা কাব বিন আশরাফকে যেভাবে মিথ্যা বলে হত্যা করা হয়েছিল এবং যেটার অনুমতি স্বয়ং মহানবীও দিয়েছিলেন যে হ্যাঁ তুমি তাদেরকে কিছু বলতে পারো, এই পুরো হাদিসটা পড়লেই বোঝা যায় যে কিন্তু মিথ্যা কথাটা আমি পাইনি, মিথ্যা কথাটা নাই, কিন্তু যে লোকটা গিয়েছিল সে বলেছিল আমি কি তাকে কিছু বলবো, তখন মহানবী মোহাম্মদ তাকে আসলে অনুমতি দিল হ্যাঁ তুমি তাকে কিছু বলো। এই বুখারীর এই বর্ণনাটা পড়লে কিন্তু পরিষ্কার ভাবে বোঝাই যায় যে এখানে, এবং বুখারীর এই হাদিসের ব্যাখ্যাগুলো আমি পড়েছি, ব্যাখ্যাগুলো তো এই জিনিসটাই ইঙ্গিত করা হচ্ছে যে এখানে ওই যে প্রতারণা যেটা যে করা হবে সেটাই ইঙ্গিত এখানে করা হচ্ছে। এখানে আমি কি তাকে কিছু বলবো এটার মানে যে আসলে প্রতারণা, সেটা নবীও বুঝতে পেরেই তাকে সেই অনুমতিটা দেয়া হয়েছিল। ইন দ্যাট কেস মানে সেটা যুদ্ধের ভিতরে সেটা মানে এখানে যে কন্ডিশনটা বলা হচ্ছে যে ইসলাম প্রচার করবার সময় মানে অসত্য বলার ব্যাপারটা, সেটা আর একটা এক নয়, সেটা আর একটা ভিন্ন সিচুয়েশন আর কি। আচ্ছা মিনার ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ভালো থাকবেন। সরি ভাই দুইটার বেশি প্রশ্ন করা, দুইটার অনেক বেশি প্রশ্ন করার জন্য সরি। ঠিক আছে বেশ ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। অনেকক্ষণ যেহেতু কথা আমার একটা জিনিস আমার একটু মনে এসেছে আমি একটু সংক্ষেপে বলে দিই, মুফতি রহমানি সাহেবের সাথে লাইভটার শুরুর দিকটা আমি দেখেছিলাম, সেখানে আসিফ মাহদিন সাহেব একটা কথা বলেছিলেন যে মানে আমাকে অভিযোগ করা হয়েছে আমাকে সেটা ডিফেন্ড করবার সুযোগ দিতে হবে, আর যারা অভিযোগ তোলেন তাদের জন্য কাজটা সহজ আর যারা অভিযোগ খণ্ডন করেন তাদের জন্য কাজটা কঠিন। তো এই জিনিসটা আমি একটু দেখেছিলাম আসিফ সাহেব বলেছেন, যেটা আমি একটু বলা আছে এটা বাড়িতে এটা হচ্ছে বাড়িতে মুশফিক মিনার আপনার আপনার কথাটাই আমি কোট করেছি। হ্যাঁ আমার কথাটা এই কথাটা কিন্তু আমি আপনার সাথে একটা লাইভে বলেছিলাম, আপনি কিন্তু প্রচন্ড মানে বলা যায় ক্রুদ্ধ হয়েছিলেন এবং এবং লাইভে অন্য যারা ছিল সবাই আমার উপরে প্রায় ঝাঁপিয়ে পড়েছিল যে মানে কি মানে আমাদের কোনো কষ্টই করতে হয় না, সবার মাঝে আমারও ফেলাইলেন ভাই। জিনিসটাকে খণ্ডন করে তাকে তো জিনিসটা মানে এলাবোরেট করতে হয়, সেটাকে বিস্তারিত তাকে এক্সপ্লেইন করতে হয়, কাজে তার কাজটা তো বেশি, আমি কিন্তু ওইটাই বলেছিলাম ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু কিন্তু মিনার ভাই আমরা যে দেখেন আপনাদের যে কোনো মুমিনরাই না আমাদের যে তাচ্ছিল্যের ভঙ্গিতে আমাদের সাথে কথা বলেন যে আমরা কিছুই জানি না ইসলামের, এবং আপনাদের মুফতিরা আপনাদের আলেমরা সবাই মানে রীতিমতো তাচ্ছিল্যের সুরেই বলেন হ্যাঁ আমরা অনেক কিছু জানি না, এটা সত্য যে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু সম্পর্কে অনেক কিছু জানি না আমরা, কথা সত্য, কিন্তু যে পরিমাণ তাচ্ছিল্যের ভঙ্গিটা করা হয় এমন তাচ্ছিল্যের ভঙ্গিটা যখন আমরা এত গবেষণার পরে এত তথ্য প্রমাণ দেওয়ার পরেও যখন আমাদের সাথে এই তাচ্ছিল্যটা করা হয় এই তাচ্ছিল্যটা সহ্য হয় না ভাই।
আসলে হ্যাঁ, আমাদের এটা আমাদের জাতীয় একটা বৈশিষ্ট্য, আমরা বিপরীত মতের মানুষকে মানে ইয়ে করি। দেখা যায় নাস্তিকদের পক্ষ থেকেও কিন্তু আমাদেরকে অনেক সময় তাচ্ছিল্য করা হয়, মুমিন এই করেছে, মুমিন সেই করেছে, মুমিন কথাটাকে একটা খুব মানে তুচ্ছার্থিকা করা হয়। মিনার ভাই, আমার মিনার মনে ভাই, হয় এটা জিনিসটা কিন্তু খুবই আমাদের ডিফেন্সিভ অ্যাক্ট হয়। মিনার ভাই, আমার মনে হয় এটা খুবই ডিফেন্সিভ অ্যাক্ট হয়। মাইন্ড করেন না, হ্যাঁ আপনার উপর অনেক অনেকে অনেক বাজে কথা বলতে পারে, আমি তো আল্লাহ না, আমি সব পয়েন্ট অফ ভিউ জানবো না, কিন্তু একজন যখন কেউ যখন একজন মুরতাদ হয় বা বা মুরতাদ টাইপের কেউ কথা বলে, তার কিন্তু পার্সোনাল, তার মা বাবাকে নিয়ে, তার আত্মীয় স্বজনকে নিয়ে, সবাইকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথা বলা হয়। এই যে আজকে দেখেন শরীফ সাহেব আপনাদের এসে গেছিল, আপনাদের লাইভে গেছিল, আপনাদের লাইভের তার দিনী ভাই কিন্তু তাকে তুই তুকারি করে কথা বলছেন লাইভের সবার সামনে, খুবই ডিসগাস্টিং লেভেলের কথা বলা হয়। ইভেন আমি বলবো কিনা যাই না, আমি বলতেছি না, উনার কিন্তু অনেক ক্ষতিও করেছেন তারা এই ক্ষেত্রে এসে। তো ভাই একটা ডিফেন্সিভ অ্যাক্টে যখন তুচ্ছতা ছিল করা হয়, যেমন আমি অনেকে নেট্রল ভিডিওস বানাই, কেন বানাই, বিকজ আমি তো দেখছি ভাই আমার সাথে কেমন অ্যাক্ট করা হচ্ছে। আমি তো যে কাউকে প্রথমে যে ধরেন আমি রিয়েলাইজ করলাম আজকে যে আমার আমার বিশ্বাসটা সঠিক বিশ্বাসটা, আমি কিন্তু সাথে সাথে যে কোনো কাউকে একজন মুসলিমকে যে বলতে চাই না যে এই তুই এটা তুই সেটা, তোর নবী এটা তোর নবী সেটা, না এরকম হয় না। এরকমটা হয় তখনই যখন আমার পরিবারকে নিয়ে কথা হয়, যখন আমার লিমিটটা ক্রস হয়ে যায়, তখন আমি তারপর তার পরিবারকে নিয়ে বলি না, যদিও আপনার কাছে হয়তো এটা আরো বেশি খারাপ, আমি নবীকে নিয়ে বলি। কারণ আমার মনে হয় যে তারা ওই নবী থেকে এই শিক্ষাটা পাচ্ছে, নবীকে ডিফেন্ড করার জন্য যেহেতু আমার পরিবারকে গালি দিচ্ছে, সেহেতু আমি নবীকে নিয়ে দু একটা কথা বলি। হয়তো বা এটা কটু কথা হয় আপনার দৃষ্টিকোণ থেকে, এটা গালিও হতে পারে, বাট না না তুচ্ছ এটা তো ছিল অবশ্যই, ব্যাপারটা খুবই ডিফেন্সিভ ইয়ে হয় আমার আমার মতে, মুরতাদের দিক থেকে খুবই ডিফেন্সিভ একটা অ্যাক্ট হয়। জি এই ব্যাপারে আমি তো সবসময় একদম পরিষ্কার যে আসলে কেউ যদি মানে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে, তাহলে সমাজ মানে তাকেই সেজন্য নিন্দা করা উচিত, তার মা বাবা, তার স্ত্রী, সন্তান, তার পরিবারের কাউকে তো এর জন্য গালাগালি করা বা আক্রমণ করাটা তো অবশ্যই আমি বিরোধিতা করি। এতে মানে এটা তো আমি সবসময় পরিষ্কার ভাবেই বলি যে জিনিসটা আমি সমর্থন করি না এটা আর কি। এই ব্যাপারে আমি সবসময় একদম পরিষ্কার জিনিসটা আমি সমর্থন করি না। এবং আপনাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাধারণত যে ভাষাগুলো ব্যবহার করেন, আপনারা তো এটাকে ফ্রিডম অফ স্পিচ মনে করেন, লিবারেলিজম এর মানহাজ অনুযায়ী, তো এই জিনিসটা আমাদের কাছে কিন্তু খুব খারাপ লাগে। আপনারা যখন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে আল্লাহ সম্পর্কে অনেক সময় অনেক কথাবার্তা বলেন, আমি যেগুলো মুখ দিয়ে বলতে পারছি না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, আমার এই জিনিসগুলো আমাদেরকে খুব হার্ট করে এবং এই কারণে আপনাদের অনেকে খুব রেগে থাকে এবং তারা আসলে গায়ের ঝালগুলো মেটায়। আমার কাছে মনে হয় যে আপনারা মানে আপনারা তো মানে ধর্ম ত্যাগ করেছেন, আপনারা তো ইসলামের তাত্ত্বিক সমালোচনা করছেন, আপনাদের প্রতি একটা আহ্বান থাকবেন যে আপনারা যেন কটূক্তি গুলো একটু যদি ইয়ে করা যায়, অ্যাভয়েড করা যায়। আই উইশ আই উইশ ভাই যে আপনার মতো লোকজন হইতো, লোকজনের চিন্তা, আমি জাস্ট আমার কথা বলতেছি, আমি অন্য কারো কথা বলতেছি না। আই উইশ আপনার মতো ডিফেন্স, আপনার মতো অ্যাটিটিউডে যদি লোকজন হতো, আমার কিন্তু আমি কিন্তু কখনো বাজে কোনো ওয়ার্ড ইউজ করতাম। আমি আমি খুব ডিফেন্সিভ ভাবে বলছি, আমি 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 আন্তরিক ভাবে চাই আপনারা সবাই ইসলাম গ্রহণ করুন, আপনারা তওবা করে ইসলামে ফিরে আসেন। আমি চাই না যে আপনারা তাত্ত্বিক ভাবে ইসলামের সমালোচনা করুন, এটা আমি চাই না। তারপরও অবশ্যই আমি বললেই তো আপনারা চলে আসবেন না, কিন্তু আপনাদেরকে মানে একটু একটু নিউট্রাল পজিশন থেকে রিকোয়েস্ট করবো, আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে মানে এই যে মানে মানে বিশ্রী শব্দগুলো, আপনারা তো বোঝেনি জিনিসগুলো আমাদের কাছে কতটা কষ্টকর এবং আমাদের এর জন্য খুবই কষ্ট লাগে, নাক লাগে, এটা আপনারা যদি না করতেন তাহলে ভালো হতো। কিন্তু ভাই, আমার কাছে কিন্তু কিন্তু ভাই ছোট একটা একটা দৃষ্টি আকর্ষণ করি আমি, এইরকম ঘটনা তো আমার জীবনে অসংখ্য ঘটেছে, কিন্তু একটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। অসংখ্য ঘটনা ঘটেছে যে আমি আমার লাইভে একজন যুক্ত হয়েছেন, একজন পিতা, তার ছেলেটা যুক্ত হয়েছিল, পরে পিতা এসছে, পিতা এসে আমাকে অস্ত্র, আমি আমি জাস্ট এই কথাটা বলেছি যে আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি, আমি লাইভে অস্ত্র গালিগালাজ করেছে এবং আমাকে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়ানোর কথা বলেছে। তো ভাই আমি তো জাস্ট এটা বলেছি যে আমি আমি তো তাকে কোনো তার সামনে আমি কোনো আল্লাহকে নিয়েও কিছু বলিনি, নবীকে নিয়েও কিছু বলিনি। তাহলে এরকম তো অসংখ্য লোক আছে যারা, শুধু যদি আমি এটা বলি যে আমি ইসলাম ধর্ম মানি না, ইসলাম ধর্ম আমার বিশ্বাস হয় না, তাহলে আমাকে কোপায় যাবে। তাহলে এখন আমাদের আমাদের কি করার আছে বলেন? না আসলে মানে জিনিসটা আসলে মানে জিনিসটা আমার আসলে ইসের বাইরে, মানে জিনিসটা আমার সলভ করার আসলে বাইরে। ব্যাপার হচ্ছে যে কিছু মানুষ এরকম তো রেগে যাবে, মানে এটা আসলে একটা সবার রিয়েকশন একরকম হবে না, মানে কেউ হয়তো মানে তার মানে আপনাদের লাইভ গুলো হয়তো এড়িয়ে যাবে, অনেকে এড়িয়ে যাবে দেখবেই না, কেউ কেউ হয়তো আপনাদের লাইভ গুলো দেখবে, দেখে তারপরে মানে চিন্তা করবে যে সে যা বলছে বলুক আমি এটা কেয়ার করি না, এরকম করে অনেকে হয়তো চলে যাবে। কেউ কেউ আছে যারা মানে হয়তো লাইভটা দেখবে, দেখে ক্ষিপ্ত হবে, ক্ষিপ্ত হয়ে গালাগালি করতে যাবে, এ আর একটা রিয়াকশন। আর একটা রিয়াকশন হতে পারে সে হয়তো ইসলাম সম্পর্কে তার পড়াশোনা আছে, সে লাইভটা দেখলো, দেখে সে জিনিসটাকে হয়তো আক্রমণাত্মক ভাবে কিছু খারাপ শব্দ কিন্তু নরমাল শব্দ ব্যবহার করে জবাব দেবে। জি সরি, আমি আপনাকে কথা বলতে থামাইলাম। আপনি কি আমাদের কোনো একটা লাইভে একটা উদাহরণ দিতে পারবেন যে একজন ভদ্রলোক এসে ভদ্রভাবে আমাদের সাথে আলোচনা করছেন এবং আমরা তাকে গালিগালাজ দিয়ে কথা শুরু করেছি, বা হাই হ্যালো হলো, ভাই আপনি কি ধর্ম বিশ্বাস করেন, ইসলাম ধর্ম বিশ্বাস করেন, ঠিক আছে আপনার নবীর মতো এই ছিল, আপনার নবীর মতো যে আপনি যে ওয়ার্ড গুলো বাজে ওয়ার্ড মনে করেন, এই ছিল সেই ছিল অশালীন ওয়ার্ড,
আমরা এইটাতে শুরু করেছি, এরকম কোন লাইফ কি আপনার চোখে পড়েছে? আমাদের, আমি আসিফ ভাইয়ের কথা বলতেছি, মাতব্বর ভাইয়ের কথা বলতেছি, ফেমিনিস্টের লাইফের কথা বলতেছি, সবশেষে আমার আমার কথা বলতেছি, আপনি কি এরকম আমাদের থেকে কোনো কিছু দেখেছেন? না, আমি এরকম আমার চোখে পড়েনি যে একদম শুরুতেই গালাগালি গালি করা, সেটা আমার চোখে পড়েনি। তবে আমার এটা চোখে পড়েছে যে একজন মুসলিম সে কখনো নাস্তিকদেরকে মানে এরকম ইনসেস্টের মানে ঢালাও ভাবে ইনসেস্টের দোষে দোষী করেনি, কিন্তু তাকে মা ছেলে মুমিন বলা হয়েছে, এরকম উদাহরণ আমি দেখেছি। এই ধরনটা আমি নিজেই, এই ধরনটা আমি নিজেই, ঠিক আছে। আমি কখনোই মানে বলি নাস্তিক মানেই সে এই ইনসেস্ট করে, বরং আমি এটা বিরোধিতা করেছি। আমি এটা পুরো সেম কথাটা একেবারে বাতে যে কথাটা বললাম, পুরো পাই টু পাই সেম কথাটা যারা বলে, যারা যাদের মানে যাদের লেভেল একেবারে মানে তারাই বলে যে তারা গোয়াল ঘরে পড়াশোনা করে, এইরকম ডিসগাস্টিং লেভেলের লোকজনের কাছে যখন ভাই আপনি একজন ভদ্রলোক যায়, দেখেন যার সম্মানটা বেশি তার, তার সে কিন্তু খুব তাড়াতাড়ি তার কোনো একটা বাজে অ্যাকশন দ্বারা মানুষের চোখ থেকে, মানুষের চোখ আবার নিচেও নেমে যায়। তো আই থিঙ্ক এই জিনিসটাই হয়েছিল যে আপনার প্রতি মানুষের সম্মানটা অনেক বেশি ছিল, অ্যান্ড যখন আপনি তাদের আর আপনার মধ্যে কোনো মানে ওই ডিস্টিংগুইশনটা রাখেন যে আপনি তাদের লাইফে গেছেন, এবং মা ছেলে মুভি মা ছেলে টাইপের কথা, ডিসগাস্টিং টাইপের কথা আপনার সঙ্গে হয়তো বা দুই একবার বলছে, আমার আমার এক্সাক্ট খেয়াল নেই, তখন হয়ে গেছে প্রবলেমটা। যে কিন্তু ফারাজ ভাই, ফারাজ ভাই, আমি এই যে এই যে এই যে যাকে আমরা ভেরাজি বলি আসলে, যে সিরাজি, এই মাওলানা সিরাজি কিন্তু মুশফিক মিনার ভাইকে ইহুদিদের টাকা খাওয়া দালাল, নাস্তিকদের টাকা খাওয়া দালাল, এবং তাকে মুরতাদ ঘোষণা, এবং তাকে কাফের ঘোষণা, এবং তাকে হত্যা করাও জায়েজ, এই টাইপের কিছু কমেন্ট করেছিল যতদূর আমার মনে পড়ে, এই টাইপের কিছু কমেন্ট করেছিল, যে কমেন্টগুলো আমি দেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি স্ক্রিনশট রাখি নাই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে এই ধরনের বেশ কিছু কমেন্ট আমি দেখেছিলাম। এই এটা 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 ট্রু হওয়ার পসিবিলিটি আছে, যেটা উনি এরকম কিছু লিখেছেন বলে আমার চোখে পড়েনি, যে আমাকে হত্যা করা যায় এরকম কিছু লিখেছেন বলে আমার চোখে পড়েনি। লোকজনকে সে আমি দেখেছি স্ক্রিনশট আছে, সে বলেছিল যে এরা কাফের হয়ে গেছে বা এরা হচ্ছে ইহুদিদের দালালি, সে এই কথা বলছে। কিন্তু ভাই এই ধরনের আপনি মানে ইসে নিয়ে না, থার্ড ক্লাস লোকজন মানে একেবারে একেবারে মানে তিন বেলা তারা কিভাবে খায় আল্লামাউজ জানে, এদেরকে প্লিজ করার জন্য আপনার তাদের লাইভে কেন যেতে হবে? আমি কাউকে প্লিজ করার জন্য লাইভে যাই না, আমাকে মানে লাইভে আমি বিভিন্ন জায়গাতে আমি লাইভে যুক্ত হই, তবে আমি যে আমি যে মন্তব্য করি বা আমি যা বলি তারা লোকে আমাকে জাজ করুক, এটাই আমার কথা। আর আমি হচ্ছে ওনাদের লাইভে গিয়েও আমি ইসলামের পক্ষে সব জায়গায় কথা বলি, সেখানে গিয়ে আমি ইসলামের পক্ষে কথা বলে এসেছি, আর হচ্ছে আমি সেসব লাইভে পার্টিকুলার ভাবে আমি এটা বলেছি, আমি দলিল সহকারে আমি দেখে বলেছি যে আমরা যখন দাওয়াত দিব তখন আমরা সবসময় মার্জিত ভাষা ব্যবহার করব। এবং আমি কি দলিল দেখেছি সেটা আমি এখন বলে দিই, সূরা তহার 44 নাম্বার আয়াত তাফসীর সহকারে দেখে নেবেন যা আগ্রহী, অথবা সূরা নাহলের 125 নাম্বার আয়াত তাফসীর সহ দেখে নেবেন। এবং আমি এটাও বলেছি লাইভে যে আমরা সবসময় যেটা বলবো সঠিকভাবে বলবো দিন সম্পর্কে, কেননা সূরা আহজাবের 70 নাম্বার আয়াত, সূরা আহজাবের 70 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, এবং এটা তাফসীরের ভিতরে আরো ডিটেইলস আছে যে সবসময় সঠিক জিনিস বলতে হবে, ঘোরানো পেঁচানো না, এটা আমি সবসময় এবং আমি সব লাইভে এটা বলে এসেছি। আমি বিভিন্ন লাইভে যুক্ত হই, আমার কেমন একটা মনে পড়লো আপনার নামে একটা কমপ্লেইন মনে পড়লো আমাকে, আপনি এই জিনিসটা যখন তারা বলছিল যে তারা মাছেলে করে মাছেলে করে, আপনি এটা প্রোটেস্ট করেছিলেন, আমি একটা লাস্ট একটা লাইভে দেখেছিলাম, আপনি সাথে একটা লাইন অ্যাড করছিলেন যে কিন্তু তাদের তো কোনো নৈতিকতা স্ট্যান্ডার্ড নেই, আমাদের নৈতিকতা স্ট্যান্ডার্ড আছে, যে তাদের কোনো আসমানি কিতাব নেই, কাজেই তাদের কোনো পাপ পুণ্যের কনসেপ্ট নেই, পাপ পুণ্যের কনসেপ্ট নেই, তারা সেটাকে ব্যক্তিগত স্বাধীনতা বলে। আপনার কি মনে হয়, মিনার ভাই, মিনার ভাই, আপনার মিনার ভাই, আপনার কি মনে হয় একজন একটা ইনসেস্ট্রি সম্পর্কে না জানানোর জন্য কোন একটা অতি প্রাকৃতিক সত্তায় বিশ্বাস করতে হবে, এবং অতি প্রাকৃতিক সত্তা সত্তাকে নিজের মালিক মনে করে নিজেকে দাস দাস বানাইতে হবে, তাহলেই আমরা ইনসেস্ট্রি রিলেশনশিপ থেকে দূরে থাকবো, না হলে কোনো ওয়ে নাই? অনেক নাস্তিক, আমি এটা স্পষ্টই বলেছি যে বিজ্ঞানের কারণে অনেক নাস্তিক এটার বিরোধিতা করে, কারণ ইনসেস্টের সম্পর্কের দ্বারা এটা মানে বিভিন্ন রকম ক্ষতি হয়, পরবর্তী বংশধরদের ক্ষতি হয়, এটা তার বিরোধিতা করতেই পারে, আমরা এটা ঢালাও ভাবে তাদের উপর অ্যাপ্লাই করতে পারি না। আমি তো এটাই বলেছি, মানে আমি বলেছি যে নাস্তিকতা হচ্ছে, আপনার কথা ঠিক আছে, আপনার কথা পুরোপুরি ঠিক আছে, আমার কথা হচ্ছে ভাই তারা অনৈতিক কিছু মনে করে না, এটাকে তারা ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে
তারা এটা গণ্য করে, সাথে বলে দেন প্রমোটও করে না, এটাও বলে দেন আমরা তো প্রমোটও করে না, প্রমোট করা বা এই ব্যাপারে এরকম কোনো ব্যাপার নেই। এবং এটা তো আমি স্পষ্ট বলেছি যে নাস্তিক হলেই যে এটা করবে যে পয়েন্টটা সেটা তো আমি একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে বলেছি যে এখানে তার কোনো কথা নাই। আচ্ছা ফারাজ ভাই, মিনার ভাই, তাহলে আমরা লাইভটা শেষ করে দিব। আমি মিনার ভাইকে একটা কমেন্টের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে একজন সনাতন ধর্মে ফিরে আসার আহ্বান জানিয়েছেন, আপনি একটু ভেবে দেখেন। আচ্ছা বিকে বিশ্বাস ভাই, আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনাকে আমি ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছি, ইসলামে আসুন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। ইসলামে একমাত্র সত্য ধর্ম এবং আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই এবং আল্লাহ সর্বশক্তিমান। যার প্লেটার যত বেশি দামি হবে সে সেই ধর্মে কনভার্ট করবে। আপনি একটা দাওয়াত দেন, যার অন্ধবিশ্বাস কতখানি শক্তিশালী সেই জিতবে। আমরা একদিন লাইভে বিতর্ক দেখতে চাই কার অন্ধবিশ্বাস বেশি শক্তিশালী, মুশফিক মিনার ভাই এবং বিকে বিশ্বাস, ওনারা যদি চান তাহলে আমি একটা লাইভ অ্যারেঞ্জ করতে পারি, কার অন্ধবিশ্বাসটা বেশি অন্ধবিশ্বাস সেটার একটা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাক তাহলে। সনাতন ধর্ম নিয়ে আসলে বিতর্ক করার আমি ব্যাপার বিশেষজ্ঞ না, পারদর্শী না, কিন্তু সত্যি কথা বলতে হিন্দু ধর্ম বলে তো রেফার করবেন ভাই। হ্যাঁ তানভীর ভাই আমার থেকে হিন্দু ধর্মের ব্যাপারে অনেক বেশি জ্ঞান রাখেন। আমিও হিন্দু ধর্ম নিয়ে স্টাডি করেছি, আমি একদম করিনি তা নয়, কিন্তু আমি কিছু দূরে স্টাডি করে আমি আগ্রহ হারিয়ে ফেলেছি। আমি খুব বেশি আর স্টাডি করিনি হিন্দু ধর্ম নিয়ে বিভিন্ন কারণে। যেমন ধরা যাক হিন্দু ধর্ম তো আসলে নির্দিষ্ট কোনো ধর্ম না, ভারতবর্ষে যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্যাগানিজম ছিল, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম দেব দেবী মানে পূজা করা হতো, পরবর্তীতে অনেক পরে মানে মানে পুরো এই অঞ্চলের মানুষদেরকে আলাদাভাবে হিন্দু হিসেবে মানে ইয়ে করা আছে। হিন্দু নামটাও তো আসলে মানে সেরকম কোনো ইয়া না, এবং এটা কোনো একটা নির্দিষ্ট কোনো ধর্ম না, এটা বিভিন্ন অঞ্চলের প্যাগানিজম। যেমন ভারতবর্ষের যে মানে বাংলা অঞ্চলটায় দুর্গা পূজার বেশ ইয়ে আছে, আবার মুম্বাইয়ের দিকে ওইখানে আবার ইসের পূজা করা হয়, গণেশের পূজাটা একটু বেশি, মানে এক এক অঞ্চলে এক রকম। আবার আমি আমার নেপালি সহপাঠীদের কাছে শুনতাম যে তাদের ওখানকার পাহাড়ি অঞ্চলে এমন সব দেবতার পূজা করে যেটা সমতল অঞ্চল লোকেরা জানেই না। আসলে এটা তো একটা নির্দিষ্ট কোনো ধর্ম না, এটা আসলে অনেকগুলো প্যাগানিজম, সেটাকে একসাথে হিন্দু হিসাবে চিহ্নিত করা হয়, এবং এটার ভিতরে অনেক রকম দর্শন আছে, অনেক রকম, কেউ কেউ বৈদিক, আবার কেউ কেউ দেখা যায় ইসকন, আবার আরেক রকম, অনেক রকম ইয়ে আছে। এটা আসলে আমার কাছে একটা ইয়ে মনে হয় না, এটা আসলে আমার কাছে আমার জন্য অন্তত লজিক্যাল মনে হয় না। আমি মনে করি এটা এত ডিটেলস একটা বিষয়, একটা ভাস্ট একটা বিষয়, আমি আসলে বিষয় এত পারদর্শীও না, আমি এ ব্যাপারে আমার জ্ঞানেরও ঘাটতি আছে, এটা এত পরিমাণ দর্শন আছে। খুব ভালোভাবে ফারাজ ভাই, অন্ধবিশ্বাসকে তো যুক্তি দিয়ে আপনি এটার মাপকাঠি বানাতে পারেন না, আপনার মাপকাঠিটা হবে অন্ধবিশ্বাসের স্কেলে। অন্ধবিশ্বাসের স্কেলে মানে হিন্দু ধর্মকে আমি আপনি কত নম্বর দিবেন এবং ইসলাম ধর্মকে কত নম্বর দিবেন সেটা বলতে পারেন আপনি। আমার কাছে তো ইসলাম কোনো অন্ধবিশ্বাস না, আমার কাছে ইসলাম হচ্ছে বিশ্বাস। মানে কি অন্ধবিশ্বাস না, তাহলে কি মানে যৌক্তিক বা সাইন্টিফিক নাকি জাস্ট মেনে নেওয়া? আমি সায়েন্সের সাথে ইসলামকে মিলাই না, সায়েন্স একটা জিনিস, ইসলামের সাথে কি যুক্তির সাথে কি মিলাম? আপনি যে ইয়াটাকে নিয়ে আমার মশকরা করছেন, ওই যে ওই বমি, হ্যাঁ বমি, বমি নিয়ে, বমি খাওয়া নিয়ে, যে বমি অ্যানালজি নিয়ে যেটা নিয়ে আপনি মশকরা করছেন, এন্ড আমি আপনাকে একটা দাওয়াত দিব, মানে একটা ইয়ে দাওয়াত বলতেছি, একটা ইনভাইটেশন দিব একটা লাইভের, আমরা এইটা নিয়ে, আমি যে অ্যানালজি দিছি ওটা নিয়ে কথা বলবো, যেটা বলছি সেটা সেভাবে বলবো, এন্ড আমি দেখবো যে ইসলাম ধর্মটা কি লজিক্যাল কিনা। একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। যারা এই লাইভটি শুনছেন আমি তাদের সবাইকে ইসলাম ধর্মের দিকে আহ্বান জানাচ্ছি, আপনারা ইসলাম গ্রহণ করুন, আপনারা আল্লাহ নিকট উত্তম প্রতিদান পাবেন, এবং আপনারা কখনো ইসলাম বিরোধীদের কোনো একটা কথা শুনে চট করে ডিসিশনে পৌঁছে না গিয়ে আপনারা জিনিসটা একটু ডিটেলস দেখবেন, ইসলামের সংশ্লিষ্ট সোর্সটা থেকে একটু আগে পরে অথবা তাফসির সহকারে জিনিসগুলো একটু দেখবেন, অথবা হাদিসের ব্যাখ্যা গ্রন্থটা দেখবেন, হাদিসটা সহি কিনা সেটা একটু দেখবেন, এবং তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাছে মানে যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয় আমার কাছে মনে হয় জিনিসটা সেরকম লাগবে না, বন্ধ একটু অন্যরকম লাগবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমি আমিও সে একই কথা বলতে চাই, কাল্লাপাক নামক একজন ঈশ্বর আছেন, তিনি তার একটা গোপন কেতাবে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যেটার অর্থ হচ্ছে যে একমাত্র ইসলাম ধর্মটাই হচ্ছে গিয়ে কাল্লাপাকের একমাত্র মনোনীত ধর্ম, মনোনীত দিন, এবং আপনাকেও আমি আমরা দাওয়াত দিচ্ছি যে আপনি ইসলাম ধর্মে ফিরে আসেন এবং নিশ্চয়ই কাল্লা আপনাকে উত্তম প্রতিদান দেবেন, এবং জান্নাতে আপনি যে পরিমাণ পান তার ডবল দিবে, 144টা হুর দিবে,
এই বিষয়টা আপনি একটু ভেবে দেখতে পারেন। ফারাজ ভাই আপনি যদি কিছু বলেন। যে ভাই আপনার ইসলাম ওয়ার্ডটা শুনতে কেমন জানি একটু নাপাক নাপাক ধম লাগলো। এনি হাও ইনাদিনা ইনাল্লাহি ইসলাম, আপনি যদি এটা এটা সত্য তখন হবে যদি আপনি এটা অন্ধভাবে মেনে নেন। আসিফ ভাই যেটা বলেন মোটা জিনিসটা বলে যৌক্তিক ভাবে না, কোনো সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড দিয়ে না, আপনি জাস্ট যদি মানার জন্য মেনে নেন তাহলে এটা সত্য। আর এই মেথোডোলজি অনুযায়ী যে কোনো ধর্ম, যে কোনো কাজ, যে কোনো কিছু জাস্ট আপনি বিশ্বাস করলে সত্য। যেমন যেমন সুনিরা 100% সত্য হয়, তেমন শিয়ারা 100% সত্য হয়, কাদিয়ানিরা 100% সত্য হয়, বা ওই মহাখালীতে যিনি ভোটকা লোকটা যে আছে ওকে যারা ইয়ে মনে করে কোনো একটা বড় বড় ওলি মনে করে তারটাও যেমন 100% সত্য হয় এবং সালাফিরাও তেমন 100% সত্য হয়। কখন কিভাবে হয়? ইন্নাদিনা ইল্লাহি ইসলাম, আপনি এটা অন্ধভাবে মেনে নেবেন, এটার পিছনে আপনার কোনো লজিক্যাল বা সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমি যেটা এখন এটা মনে করতেছি, তবে যদি এটা আসলে যদি এরকম কোনো লজিক্যাল গ্রাউন্ড থাকে বা সাইন্টিফিক গ্রাউন্ড থাকে, আমরা আমরা অ্যাকচুয়ালি চাও মিনার ভাইয়ের সাথে এটা নিয়ে কোনো একদিন আলোচনা করতে। অ্যান্ড লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা ছিলেন। মিনার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমাদেরকে আরও মানে অনেক সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার, বাই। সবাইকে ধন্যবাদ। তাহলে মিনার ভাই বিদায় নিচ্ছি, আমিও লাইভটা শেষ করে দিচ্ছি, ফারাজ ভাই শেষ করে দিচ্ছি লাইভটা নাকি? জি জি ভাই, জি শেষ শেষ। আচ্ছা ওকে, গুড নাইট। আচ্ছা গুড নাইট। কার সিটি